পরশুদিন এক বক্তার বয়ান শুনলাম মোবাইলে, উনি নবীর এক হাদিস দিয়ে বলেন নফল ইবাদতের দরকার নাই। কারণ এক সাহাবি নবীর কাছে গিয়া বলেন নবী জান্নাত পর কিছু আমল বলেন, নবী বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জান্নাত রেডি হয়ে যাবে। সাহাবি বলেন আর কিছু লাগবে না, নবী বলেন আর লাগবে না। সাহাবি বলেন আল্লাহর নবী আজকে থেকে ওয়াদা করলাম যা বললেন এর থেকে কমও করব না বেশিও করব না। এই কথা বইলে বান্দা চলে গেল, নবী বলেন দেখ একটা জান্নাতি মানুষ চলে যায়। এই এই হাদিস দিয়া বক্তা সাহেব বলে দিল নফল ইবাদতের দরকার নাই, তাহাজ্জুদের দরকার নাই। ও মাওলানা আমার একটু জবাব দাও, যদি নফল ইবাদতের দরকার না হয় সারা রাত নামাজ পড়ে আমার নবী পা কেন ফুলাইলেন জবাব দাও। নফল ইবাদত যদি না লাগে সাহাবায়ে কেরাম সারা রাত নফল ইবাদতে কাটাইলেন কেন জবাব দাও। ওরে বাবা তুমি নফল ইবাদত না করলে তোমার গুনাহ হবে, এই ফতোয়া দেওয়ার আমার শক্তি নাই, তবে এতটুকু ফাইনাল রেজাল্ট দিয়া গেলাম ফরজ ইবাদত কইরা তুমি আল্লাহর যত কিনারায় যাবা এর থেকে 1000 কোটি গুণ আরো আল্লাহর কাছে যাবা নফল ইবাদতের দ্বারা। ফরজ দিয়া যদ্দুর যাবা ওই দরজার নাম রুকসাত, ফলাফলের নাম উজরত, আর নফল ইবাদত দিয়ে যত উপরে যাবি এর নাম হাজিমাত, ফলাফলের নাম কুরবত। উজরতের থেকে কুরবতের সম দাম এত বেশি এই বুখারীর ইবারাত। আল্লাহ তাআলা বলেন নবী অলিকারা বলে এরা শুধু ফরজ করে না কি করে নফল। আল্লাহ ওলারা দেখবেন ঘুমায় না সারা রাত কান্না কাটায় দেয়, নফল ইবাদত করতে 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 আমি মাওলাকে আর এত রাজি করে ফেলি, আমি আল্লাহ তাদের খুশি হয়ে পাওয়ার দেই, এই পাওয়ার পেয়ে বান্দা এত দামি হয়ে যায়। এক পর্যায়ে আমি আল্লাহ ওই মুমিন অলিদের চোখ হয়ে যাই, আল্লাহওয়ালার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই, আল্লাহওয়ালার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। বুখারী দিয়ে শোনাচ্ছি, পাকনামি করো।